বজ্রপাতে মৃত্যু হল মা ও ছেলের। ঘটনাটি শনিবার দুপুরে বাঁকুড়ার শিমলাপাল থানার আধারিয়া গ্রামে। ঘটনায় গোটা পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রের খবর, অন্যান্য দিনের মতোই শনিবার দুপুরে গ্রাম লাগুয়া পুকুরে বছর চারের ছেলেকে নিয়ে স্নান করতে গিয়েছিলেন বছর ২৭ মনীষা মুর্মু। এলাকায় সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। সেই সময় পুকুর পাড়ে হঠাৎ বজ্রপাত হওয়ায় পুকুরের জল ছিটকে পড়েন মা ও ছেলে। স্থানীয় বাসিন্দারা মা ও ছেলেকে জলে ভাসতে দেখে শিমলাপাল থানার পুলিশে খবর দিলে শিমলাপাল থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে শিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। আকাশে বাতাসে পুজোর আমেজ, তার মধ্যেই মর্মান্তিক ঘটনায় পরিবার সহ গ্রামে বিষাদের সুর নেমে এসেছে। শিমলাপাল থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ওই বৃষ্টির আগেটা তখন সে বাড়িতে ওই সামনে পুকুর ছিল, সে পুকুরে একটা খাল মহা ছোটো খাল, সেখানে স্নান করতে গেছিলাম ওই ওই মেয়েটা আর ওর ছেলেটা দুজনে। হ্যাঁ, তখন হালকা বৃষ্টি, তখন হালকা হালকা আরম্ভ হয়েছিল। সেই মুহূর্তে একটা বজ্রাঘাত পড়ে, সেই বজ্রাঘাত পড়ার সময় আবার ও ওই মানে ডাঙ্গাত ছিল, ডাঙ্গাতে কোল থেকে ভিতর দিকে ছিটকে পড়ে গেছে। হ্যাঁ, দুজনে মা ছেলে দুজনে পড়ে গেছে। হ্যাঁ, গ্রামের কিছু মহিলা আবার ওখানে আসার সময় আবার স্নান করতে নামছিল, তখন দেখছে কাপড়টা ভাসে ভেসে উঠেছে। কাপড়টা ভেসে ওঠার পর দেখছে যে দুজনেই মারা গেছে, উঠে মা মারা গেছে না আর কি। তখন দেখছে তুলে দিয়েছে, তোলার পর দেখছে যে ডাকাত দেখছে সমস্ত গাড়ি ফোন করা হয়েছে, তাদের দিকে আসে দেখছে, এসে করে আবার অ্যাম্বুলেন্স ফোন করেছে শিমলাপাল থানাকে। থানার থেকে পুলিশ বাবু মেজর বাবু গেছিলেন, উনি গিয়ে আবার তোলা করে নিয়ে এসেছেন, অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে এসেছেন। ঘটনা ঘটে আপনার একটার সময়। আমার সম্পর্কে গ্রামের বৌদি হয়, ওর মা ছেলে। হ্যাঁ, মনীষা মুর্মু, অর্জুন মুর্মু। মায়ের নাম, মায়ের বয়স আপনার ২৩ বছর আর ছেলের বয়স ৪ বছর। হ্যাঁ, আমরা তার মিনিট ১০ পরেই। হ্যাঁ, এখন শিমলাপাল হসপিটালে। ডাক্তারবাবু বললেন নেই, মারা গেছে। আমার নাম মিহিলাল মুর্মু। আমি গ্রামেরই ছেলে। হ্যাঁ, মিহিলাল মুর্মু গ্রামেরই ছেলে। হ্যাঁ, গ্রামের ছেলে। হ্যাঁ, ব্যুরো রিপোর্টস, দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস, শিমলাপাল। অফার, অফার, অফার। পুজো উপলক্ষে আকর্ষণীয় অফার, মাইলেজের সেরা, অসাধারণ পারফরমেন্স ও গ্ল্যামারস ডিজাইন বাইকের কথা বললে প্রথমেই আমাদের মাথায় আসে বাজাজ কোম্পানির যে কোনো মডেলের বাইক। পাঁচমোড়ার সুভাষ অটোমোবাইলস দিচ্ছে দুর্গাপুজোর ধামাকা অফার। সুভাষ অটোমোবাইলসের পক্ষ থেকে সকলকে জানাই আগাম শারদ শুভেচ্ছা। পুজো উপলক্ষে বাজাজ কোম্পানির যে কোনো মডেলের বাইক কেনাকাটায় ৩০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত ছাড়। এখানে রয়েছে বাজাজ কোম্পানির সব মডেলের বাইক। আপনার পছন্দ মতো বাইক কিনুন পাঁচমোড়ার সুভাষ অটোমোবাইল থেকে। দামে ছাড়ের পাশাপাশি পাবেন ৫ লিটার পেট্রোল, হেলমেট, ট্রলি ব্যাগ ছাড়াও নিশ্চিত আকর্ষণীয় গিফট। পাঁচমোড়ার সুভাষ অটোমোবাইলস দীর্ঘদিন ধরে বাজাজ কোম্পানির বাইক গ্রাহকদের সেরা পরিষেবা দিয়ে আসছে। শোরুমে রয়েছে বাজাজ কোম্পানির বাজাজ পালসার ১২৫ ও ১৫০, বাজাজ পালসার NH1 25, ১৬০ ও ২০০, বাজাজ প্লাটিনা ১০০ ও ১১০, বাজাজ সিটি ১১০X, বাজাজ ডমিনার ৪০০, বাজাজ ডমিনার ২৫০, বাজাজ পালসার RS ২০০, NS ৪০০, বাজাজ এভেঞ্জার ১৬০/২২০ সহ আরো বিভিন্ন মডেলের বাইক। আমাদের শোরুমে রয়েছে উন্নত মানের সার্ভিস সেন্টার, যেখানে কোম্পানির দ্বারা ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ কর্মীরা কোম্পানির অরিজিনাল পার্টস দিয়ে বাইক সার্ভিসিং করছেন। রয়েছে অতি স্বল্প ডাউন পেমেন্ট দিয়ে ফাইন্যান্সের সুব্যবস্থা সহ আকর্ষণীয় দামে আপনার পুরাতন বাইক এক্সচেঞ্জ করে সহজ কিস্তিতে বাইক কেনার সুযোগ। আমাদের রয়েছে বিশ্রামের জায়গা, যেখানে শোরুমে গাড়ি সার্ভিসিং করতে গিয়ে আপনি নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারেন। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা সুভাষ অটোমোবাইলস, তালডাংরা, পাঁচমোড়া রাজ্য সড়কের পাশে পাঁচমোড়া পেট্রোল পাম্পের সামনে। আমাদের অন্য আরেকটি কাউন্টার রয়েছে তালডাংরা বাজারের পান মার্কেটের সামনে। আমাদের সাথে যোগাযোগের ফোন নম্বরগুলি হল ৯৭৩২১৭৩৪০১ ও ৯০৮৩৪৩১১০৪। অন্য আরেকটি ফোন নম্বর হল ৯৬০৯৪২৩৪৫৫।